এই যেটা দেখছেন এটা হচ্ছে চারকোল একটা ফেস মাস্ক অ্যাকচুয়ালি আমারও মনে প্রশ্ন এসেছিলো যে এটা ফেস মাস্কের কি দরকার পড়তে পারে অ্যাকচুয়ালি আমি এটা কিনিও নিই আমি ভিএসএ যে বডি লোশনটা পেয়েছিলাম তার সাথে এটা ফ্রি হিসাবে এসেছে পিল অফ ফেস মাস্ক এটা যে ইনগ্রেডিয়েন্টসটা দেখছি সেখানে লেখা আছে হচ্ছে ভিটামিন সি ফর স্কিন লাইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং হ্যাঁ এটা তো সত্যি কথা যে ভিটামিন সি আমাদের স্কিনটাকে উজ্জ্বল করে আরও এছাড়া আছে হচ্ছে দেখা যাক আছে চারকোল চারকোল জিনিসটা খুব গুরুত্বপূর্ণ চারকোল কী করে টক্সিনকে একদম ছেঁকে তুলে দেয় যে কোনো নোংরা জিনিসকে চারকোল একদম ছেঁকে তুলে দেয় একটা কোলকে যে অ্যাড আসতো মনে আছে যেখানে একটা পাত্রে চারকোল যুক্ত ময়লার কিছু জল নিত এবং সেখানে চারকোলের কিছু টুকরো দিত এবং দেখা যেত চারকোল কী সুন্দর সেটাকে শুষে নিচ্ছে তাই না এছাড়াও আমি এখানে ইনগ্রেডিয়েন্ট হিসাবে দেখতে পাচ্ছি হচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটার আপনার অনেকেই যায় না এটা খুব ভালো পিএইচ ব্যালেন্স করে আমাদের স্কিন মাঝে মাঝে অ্যাসিডিক হয়ে যায় প্রচুর অয়েল বেরোতে তো রোজ ওয়াটার কী করে আমাদের স্কিনে যে পিএইচ লেভেল আছে সেটাকে নিয়ন্ত্রণ করে এর ফলে আমাদের স্কিনে এক বা ব্রণ সমস্যা অনেক কমে যায় এরপরে আছে হচ্ছে লেমন অয়েল লেবুর তেল লেমন অয়েলও ভিটামিন সি আছে যদিও কিন্তু লেমন তেল খুব ভালো একটা অ্যাস্ট্রিনজেন্ট এবং এটা ত্বকে যে ন্যাচারাল বিউটি যে ডেড স্কিন সেলটা নিচে রয়েছে ছাপা পড়ে গেছে সেটাকে তুলে আনতে সাহায্য করে অনেক সময় সূর্যের আগে প্রচণ্ড ট্যান হয়ে যায় আমাদের ঠিক আছে সেটাকে আমাদের অপরে ডেড স্কিন সেলের উপরে অংশটা এছাড়াও টার্মারিক অয়েল আর হলুদের তেল অবশ্যই আপনারা জানেন হলুদের দুটো প্রপার্টিজ আছে প্রথমত এটা স্কিনের যে ব্যাকটেরিয়া হার্মফুল ব্যাকটেরিয়া সেগুলোকে নষ্ট করে দ্বিতীয়ত হলুদ খুব ভালো একজন এক্সফোলিয়েটার এক্সফোল লেটার কি যেটা স্কিনে যে ভেতরে যে অংশটা যেটা আসল ত্বক আপনার আসল স্কালার কী করে বুঝবেন আপনার হাতের এই যে এখানে স্কালারটা দেখছেন এটা আপনার আসল স্কিন কারণ এটা দেখবেন খেয়াল করে হাতের এই জায়গার যে স্কিনটা সেটা মুখের স্কিনের সাথে একরকম হয় না প্রচণ্ড ফর্সা হয় এটা হচ্ছে আপনার আসল স্কিন ঠিক আছে এই স্কিনটা আপনার চাপা পড়ে যায় কি করে প্রতিদিন আপনারা রোদে ঘুরছেন ধুলো বালি ময়লা সব কিছু তো আপনার স্কিন কারণ দেখুন শরীরকে যত সম্ভব আমরা ঢেকে রাখতে পারি কিন্তু মুখটাকে ঢেকে রাখার কোনো সেরকম উপায় নেই সানগ্লাস বা মাস্ক পরলে আমরা কিছুক্ষণের জন্য তো ঢাকতে পারি বাট সবসময় তো স্কিন খোলা তা তো একবার ভাবুন যদি আপনার হাত সবসময় ঢাকা থাকে তো সেখানে তো ছিল স্ক্রিনটা হবে তো যাই হোক আপনি এখন আপনাকে অত ঢাকাঢুকি করতে হবে না আপনাকে জাস্ট এই সমস্ত উপাদানগুলোকে মুখে প্রয়োগ করতে হবে তো আমি এটাকে দেখাবো কি করে প্রয়োগ করতে হয় যখন আমি এটা প্রথমবার প্রয়োগ করছিলাম মুখে আমার তো মনে হচ্ছিল যে কি জিনিস বাবা কারণ আমি প্রথমবার এটা ইউজ করেছি ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড পরিমাণে লাগছিলো এবং যখন আমি একটুখানি দানা দিয়ে মুখে দিলাম এখানে লেখা ছিল যে বেশি খুব পাতলা লেয়ার বানাবেন না একটুখানি থিক লেয়ার বানাবেন তো তাই সেই কারণে আমি প্রথমে পাতলা লেয়ার করেছিলাম কিন্তু পরে একটুখানি বেশি দিয়ে থিক লেয়ার লাগলাম প্রথমত এটা যখন মুখে লাগাচ্ছিলাম মনে ছিল যেন মুখে ফেভিকল লাগাচ্ছি ফেবিকল ফেভিকল লাগালে যেরকম একটা অনুভূতি হয় না আমরা ঠিক সেরকম অনুভূতি হয়েছিল তার সাথে পাশাপাশি ফেভিকল লাগানোর পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল এবং চোখটা একটু জ্বালা জ্বালা করছিলো এখানে বলা হয়েছে যে ভ্রু এবং চুলের জায়গাটা খুব সাবধানে লাগবে কিন্তু প্রথমবার যখন আমি লাগিয়েছিলাম একটুখানি ভুলে গেছিলো আমার চুল আর ভ্রুতে অনেকটা লেগে গেছিলো ভ্রুটা তো ওঠেনি কারণ চুল কিন্তু বেশ অনেক কটা উঠে এসেছিলো তো আপনারা এই ভুলটা করবেন না পারলে সবথেকে ভালো হয় চুলে আর ভেজ ইয়ে ভ্রুতে একটুখানি ভেজলিন বা অয়েল জাতীয় কিছু একটু লাগিয়ে নেবেন এতে হবে কি এই যে আঠা আটা জিনিসটা এটা সহজে আর চুল এবং আপনাদের সেখানে লেগে থাকবে না তো এই জিনিসটা আমি পরে দেখেছি তাই প্রথমবার আমার এটা ভুল হয়ে গিয়েছিল এবার আমি এটাকে মাখার পর প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট আমি সবসময় একটুখানি বেশি পছন্দ করি রাখা আমি এটাকে প্রায় পঁয়তাল্লিশ থেকে মিনিট মতো রাখি এবং যখন আমি এটা পঁয়তাল্লিশ মিনিট রেখে দিই তারপর আমি ওর ঘরে যত কাজ আছে করে নিই প্রথম দশ মিনিট তো বেশ ভালোই থাকে কিন্তু দশ পনেরো মিনিট পর মনে হয় যেন কথা বলতে পারছি না মুখটা আটকে যায় আটকে যায় মানে স্ক্রিনে ইয়ে হয় এবং ও যখন আমি হাত গালে হাত বোলা পুরো মসৃণ ত্বক এরকম লাগছিলো তারপরে যখন আমি এটা প্রথমবার তুলে আনলাম যা অনুভূতি হয়েছিল না দারুণ অনুভূতি যখন আলতো করে পুরো চিঁড়ে আনছিলাম চামড়াটাকে কি সুন্দর একটা রিল্যাক্সিং অনুভূতি এখনও অনুভূতিটা ভাবলে আমার মানে গায়ে কাটা দিয়ে ওঠে তো যাই হোক এটা তো এটা প্রথমবার ইউজ করার পর আমি দেখলাম যে একটা স্কিনের ন্যাচারাল গ্লো এসেছে হ্যাঁ এমন নয় যে এটা একবার ইউজ করলে পুরোপুরি টোন পাল্টে যাবে না সময় তো লাগবে এটা মাত্র দুদিন মতো ইউজ করেছি প্রতি সপ্তাহে একবার ইউজ করতে বলেছে তাই দুদিন মতো মানে দু সপ্তাহে ইউজ করেছি এছাড়াও অন্যান্য স্ক্রিন কেয়ার তো আছেই কিন্তু তবুও বলবো যে দু দিন ইউজ করার পরে ভালোই বেশ রেজাল্ট পাচ্ছি প্রথমত এই যে ডেড স্ক্রিন সেল যেটা আমাদের রুক্ষ ত্বক যে মরা মৃত কোষ যেটা মুখের ওপর জমে থাকে এবং ধুলো বালি ময়লা সেগুলো তুলে পারে আর হ্যাঁ এটা ব্যবহার করার আগে সব থেকে ভালো হয় যদি আপনি মুখটাকে একবার ফেসওয়াশ করে দেয় এতে কি হবে মুখটাকে যখন যদি আপনি ফেসওয়াশ করে দেন যে অতিরিক্ত ধুলো বালি ময়লা এবং ড্রেস ক্রিনসিল মুখের উপরে আছে সেটা সরে যাবে তার ফলে কি হবে যে আসল যে ড্রেস ক্রিনসিল যেগুলো ওই ফেসওয়াশ করার ফলেও উঠছে না সেগুলোই শুধু আপনার দিয়ে উঠে আসবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান যে আর কোন বিষয়ের উপর ভিডিও চান আপনি এখানে এন স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন আরও কিছু চ্যানেল পক্ষ থেকে ভিডিও আছে সেগুলোকেও প্লিজ আউট করুন আবার কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের জন্য বিদায় নমস্কার